হ্যালো এভরি গুড মর্নিং আজকে সকাল সকাল দুধ জাল দিচ্ছিলাম এখানে একজন মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবে মেয়ের জন্য সুজি করেছি আর আমার জন্য দিয়ে ওটস ফল দুধ দিয়ে এরকম একটা ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি তারপরে এখানে মাছের নুন হলুদ মাখিয়ে মাছের ঝোলটা বসাবো তো তাই জন্য মাছ ভাজতে দেবো তো এখানে আমি মাছ ভাজতেও দিয়েছি এখানে যে বাজার থেকে কারিপাতা পেঁয়াজ পাতা কুমড়ো আর আলু আনা হয়েছিল তো ওই সবজিগুলো কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য এখানে সবজি দিয়ে মাছের ঝোলটা কষিয়েও দিয়েছি আমি তারপরে উচ্ছে কুমড়ো ভাজবো তো অনেক কিছুই ঠিক ছিল না রান্না তারপরে আবার পার্শে মাছ করা হয়েছিল অ্যান্ড করা হয়েছিল বেগুন আর চিংড়ি মাছ বাটা খেবি টেস্টি হয় রেসিপিটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কালো জিরে বেগুন আর চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে মিক্সিতে বা শিলে বেটে নেবে আজকে মেনু ছিল ভাত এইটা বাটা চিংড়ি মাছ বেগুন বাতা উচ্ছে বাজা ভাজা পার্শে মাছ আর মাছের ঝোল